আন্তর্জাতিক প্রসঙ্গ, প্রথমবারের মতো ফিলিস্তিনের রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব। যুক্তরাষ্ট্রীয় উদ্যোগে ইসরায়েলের সঙ্গে রিয়াদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আলোচনার মধ্যেই এই পদক্ষেপ নিল দেশটি। শনিবার সৌদি রাষ্ট্রদূত নাইফ আল সুদাইরির পরিচয়পত্র গ্রহণ করেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল খালিদি। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, অনাবাসিক প্রতিনিধি হিসেবে জর্ডানে থেকেই আপাতত কাজ করবেন সৌদি রাষ্ট্রদূত। দুই দেশের সম্পর্ক আরও জোরদারে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে রিয়াদ এবং জেরুজালেম।